জায়গাটার নাম ধুন্দুল নাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গাও তেমন জঙ্গুলে। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি। সেখানে যাবার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকুরকোনা, ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন। ঠাকুরকোনা থেকে গয়নায়ের নৌকা যায় হাতির বাজার পর্যন্ত। যেতে হবে হাতির বাজারে। ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেরায়া নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল দশেক উত্তরে যেতে হবে। বাকি পথ পায়ে হেঁটে। পেরুতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতা খুলে হাতে নিয়ে নিতে হবে, পা কাটবে ভাঙা শামুকে। গোটা বিশেক যোগ ধরবে, বিশ্রী অবস্থা। কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুল নাড়া ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরো মাইল সাতেক বাকি। বছর পাঁচেক আগে এই জঙ্গুলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালু খা। মুসলমান হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবেই পরিত্যাগ করেন। তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালু খা নাম তার মুসলমান পালক বাবার দেয়া। যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতা, বিভূতির কোনো সীমা সংখ্যা নেই। তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায়। নাকে রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী, তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলাকৌশল যা এই সাধু আয়ত্ত করেছেন। কাজেই আমার পক্ষে সাধুর খোঁজে ধুন্দুল নাড়া নামের অজপাড়াগায় যাবার প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্য বন্ধু। সে বিশ্বাস করে না এমন জিনিস নেই। ভূত প্রেত থেকে সাধু সন্ন্যাসী সবকিছুতেই তার অসীম বিশ্বাস। বিংশ শতাব্দীর মানুষের হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি আছে। কৃষ্ণপক্ষের রাতে এই মণি সে উপরে ফেলে, চারদিক আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে, সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে মণিটি আবার গিলে ফেলে। সাধু কালুখার খবর শফিকই নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যে অবতারের সন্ধান পেয়ে গেছে, যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি, তাকে একা একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। আর দুই, সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয়, যেন আমি ফা হিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছাবার আগেই শেষ হয়ে গেল। অমানসিক পরিশ্রম হলো। হাতির বাজার থেকে যে কেরেয়া নৌকা দিলাম সে নৌকাও এখন ডুবে তখন ডুবে অবস্থা। নৌকার পাটাতনের ফুটো দিয়ে বিষ বিষ করে পানি উঠছে। সারাক্ষণ সেই পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হল। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক, এর চেয়ে কঙ্গো নদীর উৎস বের করা সহজ ছিল। আমি বললাম, এখন সময় আছে, ফিরে যাব কিনা বল। আরে না, এত দূরে সে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্যে কষ্ট করতেই হবে। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুর ভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে। ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং! সন্ধ্যার পরপর ধুন্দুল নাড়া গ্রামে উপস্থিত হলাম, কাদায় পানিতে মাখামাখি, তিনবার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলে গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে, এখানে উল্টো নিয়ম দেখলাম। আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। কোথেকে এসেছি, যাব কোথায়, এইটুকু দায়িত্ব পালন করার ভঙ্গিতে জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে। এ কি যন্ত্রণা! সাধু কালুখাকে দেখলেও খুব হতাশ হতে হলো। বদ্ধ উন্মাদ একজন মানুষ, শ্মশানে একটা পাকুর গাছের নিচে ন্যাংটো অবস্থায় বসা। আমাদের দেখেই গালাগালি শুরু করলো।
গালাগালে যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমাকে এবং শফিককে কালু খা সবচেয়ে ভদ্র যেই কথাটাই বললেন সেটাও আমি বলতে চাচ্ছি না। আমি তো হতভম্ব, বেটা বলে কি? শফিকের দিকে তাকালাম, সে ভাব গদগদ স্বরে বলল, লোকটার ভেতর জিনিস আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, কি করে বুঝলি? দেখিস না আমাদের কি সব বলছে। আরে না, সে আমাদের এড়াতে চাচ্ছে, মানুষের সংসর্গ পছন্দ না, মানুষের হাত থেকে উদ্ধার পাওয়া এটা একটা সহজ টেকনিক। লোকটা যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন, সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও শফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা এখন একটু গরম। মাথা ঠান্ডা হবে কখন? ঠিক নাই চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বলল, অমাবস্যা পূর্ণিমাতে মাথাটা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পরে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, শফিক, বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছু পাচ্ছি না। আমাদের যে দ্রব্য খেতে বলেছিল তার গন্ধ পাচ্ছি, তুই কি পাচ্ছিস? শফিক জবাব দেবার আগেই আমাদের সঙ্গী মানুষদের একজন ভীত গলায় বলল, একটু দূরে যান, বাবা এখন ঢিল মারব, আইজ মনে হয়ে যাচ্ছে বাবার মেজাজ বেশি খারাপ। কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হলো না। সে বেশ উৎসাহের সঙ্গেই বলল, দুটা দিন থেকে দেখি না হয়, এত দূর থেকে আসা, ভালো মতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে উনার মাথা যখন ঠান্ডা হবে তখন দু একটা কথা কথা জিজ্ঞেস করলে আর কি। আমি হাল ছেড়ে দেয়া গলায় বললাম, থাকবি কোথায়? স্কুল ঘরে শুয়ে থাকবো, খানিকটা কষ্ট হবে। কি আর কষ্ট, কষ্ট বিনে কেষ্ট মেলে না। জানা গেল এই গ্রামে কোনো স্কুলই নাই। পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ। তবে গ্রামে পাকা মসজিদ আছে, অতিথি মোসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশেই ইমাম সাহেব আছেন, তিনি অতিথিদের খোঁজ খবর করেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না। গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব লোক কেমন? সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল, ভালো মন্দয় মিলায় মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হলো। উপায় নেই, আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। রওনা হলাম মসজিদের দিকে। গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত, কেউ সঙ্গে এলো না। কিভাবে যেতে হবে তাই বলেই ভাবলো আমাদের জন্য অনেক করা হয়েছে। মসজিদ খুঁজে বের করতে অনেক সময় লাগলো। অন্ধকার রাত, পথঘাট কিছুই চিনি না, সঙ্গে টর্চ লাইট ছিল, বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না, অন্ধের মতো এগোতে হচ্ছে। যাকে জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে, জুম্মা ঘরে যাইতে চান কেন, কার কাছে যাইবেন, আপনার পরিচয় কি? শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। মসজিদের বয়স খুব কম হলেও 200 বছরের কম হবে না, বিশাল স্তূপের মতো একটা ব্যাপার। সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা, গা বেয়ে উঠেছে বট গাছ, সব মিলিয়ে কেমন গা ছমছমানি ব্যাপার আছে। আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন। ছোটখাটো মানুষ, খালি গা, কাঁধে গামছা চাদরের মতো জড়ানো, বয়স 40-এর মতো হবে। দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হেমিংওয়ের মতো দেখাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রি যাপন করব শুনে তিনি বিরক্ত হবেন, হলো উল্টাটা, তাকে আনন্দিত মনে হলো। নিজেই বালতি করে পানি এনে দিলেন, গামছা আনলেন, দুজোড়া খড়ম নিয়ে এলেন। শফিক বলল, ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার, সারাদিন উপাস, টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন। ইমাম সাহেব বললেন, ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতেই গরিবি হালতে ডাল ভাতের ব্যবস্থা। নাম কি আপনার? মুন্সি এরতাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশে মসজিদের পেছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে নাই জনাব, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, তাদের হায়াত দেন নাই।
হাত মুখ সবই আল্লাহ পাকের হাতে, আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। শফিক বলল, ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক মনে হচ্ছে, মাই ডিয়ার টাইম, মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন। আমি বললাম, ভদ্রলোক জঙ্গুলা জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সেই কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না। বুঝলি কি করে, লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকতো, পথ দেখলাম না। শফিক হাসতে হাসতে বলল, মিসির আলীর সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। কিছুটা তো বেড়েছে। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? দু হাতে দুটা কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? আমি হাসি মুখে বললাম, মিসির আলী থাকলে এই অনুমানই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ, অতিথিদের ডাব দেয়া সনাতন রীতি। লজিক তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে দু কাপ চা, এক বাটি তেল মরিচ মাখা মুড়ি। এই অতি পাড়াগা জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই। মফস্বলের চা অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত করা হয়, তবু চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম, মনটা ভালো হয়ে গেল। চমৎকার চা, বিস্মিত হয়ে বললাম, চা কে বানিয়েছে, আপনার স্ত্রী? ইমাম সাহেব লাজুক মুখে বললেন, জি, তার চায়ের অভ্যাস আছে, শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন, নাম শুনছেন বোধ হয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের অতি কাছের পরিচিত নয়, আগে অনেকবার শুনেছি। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে, শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন? জি না, সামান্য জমি জমা আছে, আধি দেই। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি। তার আয় মাসে মাসে আসে, রিজিকের মালিক আল্লাহ পাক, তার ইচ্ছায় চলে যায়। ভালো চলে বলি তো মনে হচ্ছে? জি জনাব, ভালোই চলে, সংসার ছোট, ছেলে পুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল, ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন। কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম, লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না, শুধু জুম্মাবারে কিছু মুসল্লিরা আসেন। লোকজন না হওয়ার কারণ বিচিত্র, মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে, এখানে জিন থাকে, নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। আমি বিস্মিত হয়ে বললাম, জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে, আল্লাহ পাক কোরআন মসজিদে বলেছেন, একটা সূরা আছে সূরায়ে জিন। সেই কথা জিজ্ঞেস করছি না, জানতে চাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে এটা সত্যি কি না? জি জনাব সত্য, তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না, এটা ঠিক না, আসলে সাপের ভয়ে আসে না। সাপের ভয়ে আসে না, কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল, তারা আর সাপ, অবশ্য কাউকে কামড়ায় নাই, বাস্তু সাপ কামড়ায় না, মাঝে মধ্যে ভয় দেখায়। শফিক আঁতকে উঠে বলল, ও মাই গড, যখন তখন সাপ বের হলে এখানে থাকবো কিভাবে? ভয়ের কিছু নাই, কার্বলিক এসিড সরায় দিব। কার্বলিক এসিড আছে? জি, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি, আমার স্ত্রীরও খুব সাপের ভয়, এই অঞ্চলে সাপ খুব একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি, সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে, আমার স্ত্রী সব একা একা করছে, লোকজন নাই তো, ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন। জি না, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ, আপনার এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি, কেউ আসে না, আমি বলতে গেলে একা একাই থাকি, সবাই আমাকে ভয় করে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সবার একটা ধারণা হয়েছে আমি নাকি জিন পুষি, জিনদের দিয়ে কাজকর্ম করাই। বলেন কি, সত্য না জনাব, তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে, অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ হয়ে গেলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য জিজ্ঞেস করলাম,
সাধু কালুখা সম্পর্কে কি জানেন? তেমন কিছু জানি না, তবে আপনাদের মতো দূর দূর থেকে মানুষ উনার কাছে আসে এইটা দেখেছি। বিশিষ্ট ভদ্রলোকরাই আসে বেশি। ময়মনসিংহে ডিসি সাহেব উনার পত্নীকে নিয়ে এসেছিলেন। উনার ক্ষমতা টমতা কিছু আছে? মনে হয় না। কুৎসিত গালাগালি করেন, কামের মানুষের এরকম গালিগালাজ করার কথা না। তাছাড়া কালুখার কারণে অনেক বেদাতি কাণ্ড কারখানা হয়, এইগুলাও ঠিক না। কি কাণ্ড কারখানা হয়? উনি নগ্ন থাকেন, এই জন্য অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে। অনেকে নগ্ন অবস্থায় তার সে কি, উনি পাগল মানুষ। সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল। পাগল মানুষের কাজকর্ম তো এরকমই হয়, সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাপাকের দরবারে কান্নাকাটি করতে হয়। মানুষ তা করে না, সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে। ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম। পরিষ্কার চিন্তা ভাবনা, গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন চুক্তি নির্ভর কথা আশা করা যায় না। লোকটির প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হল। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সরল আছে, যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না বললেই চলে। রাত 9টার দিকে ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধ হয় এর মধ্যে তৈরি হয়েছে, ডাল ভাত এর বেশি কিছু না। নিজ গুণে ক্ষমা করে চারটা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট টিনের দুকামরার বাড়ি, এক চিলতে উঠোন, বাড়ির চারদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হলো, মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো, সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটা খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়ে গেলাম। অজপাড়া গায়ে এটা অভাবনীয়, কঠিন পর্দা প্রথাই আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কেমন আছেন? ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ভালো নাই, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল, কফিল আমার খুব ত্যক্ত করে। শফিক হতভম্ব হয়ে বলল, আপনি কি বললেন বুঝলাম না। মেয়েটি যন্ত্রের মতো বলল, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল, কফিল আমার বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে, আমি নিজেও তো বিস্মিত, ব্যাপার কি কিছু বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা তুমি একটু ভিতরে যাও। ভদ্রমহিলা তীক্ষ্ণ গলায় বললেন, কেন, ভিতরে কেন, থাকলে কি অসুবিধা? উনাদের সঙ্গে কিছু কথা বলবো, তুমি থাকলে না থাকলেই ভালো, সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম। এ আবার কেমন সমস্যা? লতিফা মেয়েটি রূপবতী, শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতো রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ, বয়সও খুব কমই মনে হচ্ছে, দেখাচ্ছে 18-19 বছরের তরুণীর মতো। এত কম বয়স তা নিশ্চয়ই নয়, যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি তার বয়স 18-19 হতে পারে না। আরও একটা লক্ষ্য করার মতো ব্যাপার, মেয়েটি সাজগোজ করেছে, চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না। ইমাম সাহেব আবারও বললেন, লতিফা তুমি ভিতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলার স্বর নিচু করে বললেন, লতিফার মাথা পুরাপুরি ঠিক না, ওর দুটা সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে এরকম, তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না, আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। কিছু মনে করবেন না আল্লাহর দোহাই। আমি বললাম, কিছুই মনে করিনি, তাছাড়া মনে করার মতো তো কিছু উনি করেননি। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, জিনের কারণে এরকম করে, জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাস খানিকের জন্য যায়, তখন ভালো থাকে, গত 1 মাস ধরে তার সাথে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন, বিশ্বাস না করার তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি, কারণ বাতাসের নানান আলামত দেখি, সেই রকম জিন কফিলেরও নানান আলামত দেখি। কি দেখেন? জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে,
কথায় কথায় হাসে, কথায় কথায় কাঁদে। জিন তার আবার ব্যবস্থা করেননি, করেছি লাভ হয় নাই। কপিল খুব শক্ত জিন, দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে। প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন থেকেই কপিল আছে। জিন চায় কি? ইমাম সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন। আমার মনে ক্ষীণ সন্দেহ হল, জিন বোধহয় লতিফা মেয়েটিকে স্ত্রী হিসেবে চায়। 20 শতাব্দীতে এ ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজের উপর বিরক্ত হলাম। ইমাম সাহেব বললেন, এই জিনটা আমার 2টা বাচ্চা মেয়ে মেরে ফেলেছে, আমার যদি বাচ্চা হয় তারেও মারবে। বড় মনোকষ্টে আছি জনাব, দিন রাত আল্লাহ পাকরে ডাকি, আমি মনে হয় গুনাহগার মানুষ, আল্লাহ পাক আমার কথা শুনেন না।